হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার জন্য খরচ কত হতে পারে, তারাপীঠে গিয়ে মন্দিরে পুজো দেওয়ার কী নিয়ম রয়েছে, এবং মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা তারাপীঠে আর কী কী ঘুরে দেখতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। এখন আমি রয়েছি রামপুরহাট স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ডে, আর এখানেই একটি বোর্ড দেওয়া আছে, সেখানে দেখুন লেখা রয়েছে রামপুরহাট হইতে তারাপীঠ জনপতি অটো ভাড়া 40 টাকা। অর্থাৎ 40 টাকায় আপনাকে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ পর্যন্ত নিয়ে চলে যাবে। এখানে বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই, আর বেশি কম নেওয়ারও ঠকানোরও কোনো ব্যাপার নেই। এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোতেই আপনাদেরকে চাপতে হবে, এনারাই আপনাদেরকে সোজা নিয়ে গিয়ে তারাপীঠ একদম যে সরণি রয়েছে, তারাপীঠ সরণি অর্থাৎ মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেইখানে নামিয়ে দেবে। চলুন এবার দেখে নিই এই অটোগুলির সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন। দেখতেই পাচ্ছেন সামনের দিকটায় রয়েছে 4 জন বসার জন্য সিট, আর আমি যেদিকে রয়েছি সেদিকে 4 জন বসতে পারবে। আর 2 সিটের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেখানেও একটি সিট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু 4 জন বসবে, আর ড্রাইভারের পাশে 2 জন বসবে, অর্থাৎ মোট 14 জন এই অটোতে বসবে। 14 জন ফুল হলেই আপনার অটো ছেড়ে দেবে তারাপীঠের উদ্দেশ্যে। আর তারাপীঠ যাওয়ার জন্য সুন্দর পরিষ্কার রাস্তা এখন। হ্যাঁ, এখানে অটোর ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রাত্রি 9টার পর যদি আপনি ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও 10 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ 40 টাকার জায়গায় আপনাকে দিতে হবে 50 টাকা। স্টেশন থেকে মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাতে কিন্তু টোটো এবং বাসের ব্যবস্থাও রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টেশন চত্বর ছেড়ে একটু বাইরে বেরোতে হবে, তাহলেই ওই গাড়িগুলি আপনারা পেয়ে যাবেন। আমি মাত্র 15 মিনিটের অটো জার্নি করেই পৌঁছে গেলাম একেবারে তারাপীঠে তারামা সরণির সামনেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই তরুণটি রয়েছে তারামা সরণি, এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা একদম মন্দিরের সিঁড়ির সামনে পৌঁছে যাবেন। মিনিট 2-3 এই রাস্তায় হাঁটলেই আপনারা একদম মন্দিরের সিঁড়ির সামনে পৌঁছে যাবেন। এই হচ্ছে মন্দিরে যাওয়ার মূল প্রবেশপথ, আপনারা দেখতেই পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওপরে গেলেই আপনারা মন্দির চত্বরে পৌঁছে যাবেন। এই রাস্তা দিয়ে যদি আপনারা প্রবেশ না করেন তাহলে এর সামনে দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে আপনারা মন্দিরের পিছনের দিকের প্রবেশপথেও যেতে পারেন। এটি হচ্ছে পিছন দিকের প্রবেশপথ এখন যেটি দেখছেন। আপনারা এই জায়গা দিয়েও কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। আর পূজার সামগ্রী দ্রব্যাদি আপনারা মন্দিরের বাইরে বহু দোকান রয়েছে, আপনারা সেখান থেকে কেনাকাটা করে নিতে পারেন আপনাদের সাধ্য মতন। আপনারা যেমন পুজো দেবেন, 51 টাকা, 101 টাকা, 250, 300, 500 যেমন পুজো দেবেন। আর পুজো দেওয়ার জন্য দোকানেই আপনাদের পান্ডা ব্যবস্থা আছে, পান্ডা আপনাদেরকে দিয়ে দেবে, কিংবা আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকেও আপনারা পান্ডা নিয়ে নিতে পারেন। আর পান্ডাকে নিয়ে সোজা চলে আসলেন মন্দিরে পূজা সামগ্রী নিয়ে। এখানে এসে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মন্দিরের লাইনে দাঁড়াতে হবে। তো লাইন তো আপনাদেরকে দেখাবো, তার আগে মন্দিরটি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এটি হচ্ছে মন্দিরের ভিতরের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন এখন মন্দিরের ভিতরেও কিন্তু বিভিন্ন রকম পূজা সামগ্রী রয়েছে। এই দেখুন, এই হচ্ছে লাইন। আপনাদেরকে রোদে দাঁড়াতে যাতে না হয় তার জন্য কিন্তু এরকম শেডের ব্যবস্থা করে রয়েছে। এই পুকুরের চারপাশ দিয়ে কিন্তু লাইন রয়েছে, এখন দেখতে পাচ্ছেন একদম পুকুরের উল্টো দিকেই রয়েছে লাইন, অর্থাৎ প্রচুর লাইন পড়েছে। যেহেতু আজকে শনিবার ছিল সেহেতু লাইন অনেক অনেক বড়, আর এই দিক থেকে লাইন চলে গেছে সোজা উপর দিক দিয়ে ঘুরে একেবারে মায়ের মন্দিরের দিকে। এই মন্দিরগুলি দেখতে পাচ্ছেন এর পিছন দিক দিয়ে ঘুরে চলে গেছে, একদম মায়ের মন্দিরের ভেতরে ঢুকে গেছে, গর্ভগৃহের ভিতরে আপনারা পুজো দিয়ে বাইরে বেরোতে পারেন। আর এই জায়গাটি দেখছেন, এই জায়গাটি একেবারে মন্দিরের সামনেই, অর্থাৎ মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই রয়েছে এই জায়গাটি, যেখানে যারা মানসিক করে, যারা পুজো দেয় তারা হোমযজ্ঞ করতে পারে। এখানকার যে পাণ্ডারা রয়েছে, পুরোহিতরা রয়েছে বা তান্ত্রিক যারা রয়েছে তাদের মাধ্যমে আপনারা যদি চান আপনারা হোমযজ্ঞ করাতে পারেন। আর তার পিছনেই রয়েছে এই মায়ের যে বলিদানের জায়গা, সেটি এখানে মানসিক করা পাঁঠা বলি দেওয়া হয়, দাঁড়িয়ে রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন, কামার আছে, খাঁড়াও রয়েছে। আর পুজো দেওয়া হয়ে গেলে আপনারা তার প্রসাদ মাকে সমর্পণ করতে পারেন। এ দেখুন নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই হচ্ছে মায়ের মন্দির। আপনারা যারা আগেও মায়ের কাছে এসেছেন তারা অবশ্যই জানেন যে এই মায়ের মন্দিরের সামনে এলে মনটা যেন একেবারে পাগল হয়ে যায় মাকে দেখবার জন্য। একবার যদি মাকে সামনে থেকে দেখা যায় তবে দেখতে গেলে প্রচুর লাইন আছে, সেই লাইনের ভিতর দিয়ে আপনাদেরকে হয়ে আসতে হবে। আর যদি না চান লাইনে দাঁড়াতে তাহলে আপনাদেরকে ওই 500 টাকা বা 1000 টাকার বা 2000 টাকার বিনিময়ে VIP লাইন দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। তবে যে পদ্ধতিতেই আসুন মায়ের গর্ভগৃহের ভিতরে আপনারা প্রবেশ করে মাকে পুজো দিতে পারবেন, মায়ের দর্শন পাবেন। আর মায়ের দর্শন পেলে মন একেবারে শান্তি পেয়ে যাবে, মনের আনন্দটাই পেয়ে যাবে। একবার বলুন জয় মা তারা।
মন্দিরে পূজাদি সম্পন্ন হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন একেবারে মন্দিরের অপোজিটেই, যেটি আমি মুখ্যদুয়ার দেখিয়েছিলাম, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠেছিল, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই মহাশ্মশান, যেখানে মায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপা তপস্যা করেছিলেন এই জায়গাতেই। আর এই শ্মশানটি আপনারা ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এখানে কিন্তু আপনারা জুতা পরে প্রবেশ করতে পারবেন না, জুতো খুলে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর এই শ্মশানের ভিতরেই সাধক বামাখ্যাপার সমাধির মন্দির রয়েছে, আপনারা সেখানেও ধূপবাতি দেখিয়ে পুজো দিতে পারেন। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠে মায়ের মন্দিরে আর এই মহাশ্মশানে হাজার হাজার ভক্তরা আসে। তার মধ্যে থেকে বহু মানুষই আছে যারা এই মহাশ্মশানে তান্ত্রিক দ্বারা যজ্ঞাদি সম্পন্ন করে থাকেন। আর যদি কৌশিক অমাবস্যায় হয় সেটা তো লক্ষাধিক হয়ে যায়। মায়ের পুজো সম্পন্ন করে প্রসাদ খেয়ে এই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসুন। এটি হচ্ছে পিছনের দিকের গেটটি, আর এই গেটের পাশেই রয়েছে এই ভুরিভোজ নামের দোকানটি। এখান থেকে আপনারা সকালের জলখাবার অনায়াসে করতে পারেন, খুবই অল্প টাকায় সুন্দর খাওয়া পাবেন। বাইরে ভাজাভুজি হলেও ভিতরে কিন্তু এনাদের বসার ব্যবস্থা রয়েছে, টুল এবং টেবিলের ব্যবস্থা রয়েছে, পাখাও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে খাবার, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন গরম গরম ময়দার চারটে ফুলকো লুচি রয়েছে, আর রয়েছে একদম হালকা স্বাদের ঘুগনি। ঘুগনিটি দেখে বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু রিচ নয়, আর এর দাম মাত্র 30 টাকা। খাওয়া দাওয়া শেষ করে দোকানের সামনের রাস্তাতেই পেয়ে যাবেন এই রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার বাসগুলি। এই বাসেতেই মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন পাশের গ্রাম বীরচন্দ্রপুর, সেখানে রয়েছে নিতাইয়ের জন্মস্থান। গ্রাম্য পরিবেশের এই রাস্তাটি দিয়ে যেতে আপনাদের 15 মিনিট সময় লাগবে, তবে সেই সময়টি আপনাদের কিছুই মনে হবে না, কারণ রাস্তার দুদিকে যতদূর চোখ যাবে আপনাদের শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন, আর তার মাঝখান দিয়ে এই কালো রাস্তা সত্যিই আপনাদের মন কেড়ে নেবে। বাস আপনাদের যে জায়গায় নামাবে সেখানেই এই ধরনের একটি তোরণ দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ। এর ভিতর দিয়েই চলে যাবেন সামনের দিকে এগিয়ে, একেবারে পাড়ার মাঝখান দিয়ে এই ঢালাই রাস্তাটি চলে গেছে। মিনিট দুয়েক যদি আপনারা সামনে হেঁটে যান তাহলেই দেখতে পারবেন আপনারা এই ইস্কন মন্দির। এই ইস্কনের ভিতরে আপনার প্রবেশ করলেই ডান দিকে দেখতে পারবেন দুটি আবাসিক বিল্ডিং, আর বাঁদিকে রয়েছে মেন মন্দির। এই গেটটি কিন্তু অনেকটাই বড়, আপনারা পার্সোনাল গাড়ি নিয়েও যদি আসেন এর ভিতরে আপনারা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। দেখুন, এই হচ্ছে মূল মন্দিরটি, যা আপনাদের সত্যিই দৃষ্টিনন্দন করবে। বাইরে থেকে দেখতেই পাচ্ছেন কতটা কারুকাজ করা রয়েছে এই মন্দিরটিতে, ভেতরটিও কিন্তু অত্যন্ত সুন্দর। সত্যি এই মন্দিরটিতে এলে আপনাদের মন কিন্তু ভরে যাবে, অনেকটা সময় আপনাদের এইখানেতেই কেটে যাবে। রাধাকৃষ্ণকে সমর্পিত এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দির, আর এই মন্দিরটি সকাল 4:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে খোলা থাকে, বেশ কিছু সময় বন্ধও থাকে, তা এই সূচিটির নিচে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। চলুন এবার আপনাদের মন্দিরে প্রবেশ করাই। দেখুন, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ কিন্তু প্রবেশপথের দুদিকে রয়েছে। সামনের এই সিঁড়িটি দিয়েই আপনাদেরকে ওপর দিকে উঠে যেতে হবে। বেশ কিছু সিঁড়ি উপরে এলে আপনাদের চোখে পড়বে এই চিত্রটি, যেখানে তুলে ধরা হয়েছে মহাভারতের সেই অধ্যায়টিকে যেখানে কৃষ্ণ রথের চাকা তুলে ধরেছিল ভীষ্মের উদ্দেশ্যে, আর অর্জুন কৃষ্ণের পা জড়িয়ে ধরেছিল। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে, আর অনেকটাই বড় কিন্তু এই প্রার্থনা হলটি। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের ভিতরে ভগবানের বিগ্রহ, অসম্ভব সুন্দর এই বিগ্রহ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একদিকে রয়েছে রাধাকৃষ্ণ, অপরদিকে রয়েছে গৌড় নিতাইয়ের এই মূর্তি, যা অসম্ভব মনের তৃপ্তি দেবে আপনাদের। এখন আবার চলে এসছি মন্দিরের বাইরে, যেখানে রয়েছে এই বইয়ের দোকানটি, যার নাম গ্রন্থ সমাহার। এখান থেকে আপনারা ভগবানের বই কিনতে পারেন, আর তার পাশেই রয়েছে এই প্রসাদী কাউন্টার, যেখান থেকে আপনারা একটি প্রসাদ পেতে পারেন, আর যদি বেশি লাগে তাহলে আপনারা কিনে নিতে পারেন।
আর মন্দিরের পাশেই রয়েছে এই প্রসাদ কক্ষ। যে রাস্তাটি দেখছেন এখন, এই রাস্তাটা দিয়ে গেলে পরেই ডান দিকে রয়েছে প্রসাদ কক্ষ, বাঁ দিকে রয়েছে টয়লেট। আর এই যে সামনের ঘরগুলি দেখছেন, এগুলো কিন্তু থাকবার জন্য, অর্থাৎ এগুলি রুম হিসাবে ব্যবহৃত হয়। এই যে দেখতেই পাচ্ছেন, সামনে ডান দিকে রয়েছে খাবার হল আর বাঁ দিকে রয়েছে টয়লেট। চলুন এখন দেখে নেওয়া যাক খাবার হলটি। এই হচ্ছে প্রসাদ কক্ষের ভিতরটি, যা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটিতে হচ্ছে স্নান রুম এবং বাথরুম, যা হচ্ছে এই যে পাশে ডরমেটারি রুমগুলি দেখছেন, এই ডরমেটারি রুমগুলির জন্য। এখন চলুন রুমগুলি কেমন সেটি দেখে নেওয়া যাক, তারপর আমি ভিডিওর পরবর্তী অংশে ভাড়া নিয়ে আলোচনা করব। এই হচ্ছে রুমের ভেতরটি, যেখানে দেখতেই পাচ্ছেন একদম নর্মাল একটি রুম, যার ভেতরে রয়েছে শুধু একটি বড় খাট। আর এই রকম বড় হচ্ছে রুমটি। বেডের উপরে কিন্তু পাখার ব্যবস্থাও রয়েছে। এই বেডটির যা সাইজ, তাতে 6 থেকে 7 জন খুব ভালোভাবে থাকতে পারবে, যেখানে বেডশিট এবং মশারির ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই হচ্ছে ইস্কনে প্রসাদের কুপনের কাউন্টার, একেবারে মন্দিরের সামনেই রয়েছে এই কুপন কাউন্টারটি। এখন রোদ হওয়ার কারণে ওপরে দেখুন কাগজে লেখা রয়েছে অফিসেতে কুপন দেয়া হচ্ছে। তো চলুন এখন অফিসের দিকে যাওয়া যাক। ডরমেটারি ছাড়াও ইস্কনে রুমেরও ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে ইস্কনের 2 নম্বর ব্লক, আর এটি হচ্ছে প্রথম ব্লক, অর্থাৎ ঢোকবার প্রবেশপথের প্রথমেই এই বিল্ডিংটি আপনাদের দেখিয়েছিলাম। বিল্ডিংটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় বড় রুম রয়েছে। চলুন এখন ভিতরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে প্রথমেই আমি ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের রুম দেখাবো। দেখুন ফার্স্ট ফ্লোরের বারান্দা থেকে বাইরের দৃশ্যটি কতটা সুন্দর লাগছে। সন্ধ্যায় আলোকখচিত মন্দির এখান থেকে বসেই আপনারা দেখতে পারবেন। এখন আমি ইস্কন মন্দিরের অতিথিনিবাসের ফার্স্ট ফ্লোরে 10 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। চলুন দেখে নেওয়া যাক রুমটি কেমন আর কী কী রয়েছে এই রুমে। এই রুমে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন দুটি বড় বড় খাট রয়েছে, যেখানে 2 জন করে 4 জন তো খুব ভালোভাবেই থাকতে পারবেন, বাচ্চা সহ 5 থেকে 6 জনও থাকতে পারবেন। মেঝেটি কিন্তু সম্পূর্ণ টাইলস করা। রুমের মধ্যে রয়েছে একটি মিটকেস, রয়েছে চেয়ার, আলো বাতাস খেলছে এই রুমেতে, আর বেডের ওপরেই কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটি খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভিতরেই রয়েছে এই বেসিন আর আয়নার ব্যবস্থা। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের ভিতরে রয়েছে কুমোটের ব্যবস্থা, আর রয়েছে জামাকাপড় রাখার এই জায়গাটি, এছাড়াও রয়েছে গিজার এবং শাওয়ারের ব্যবস্থা। বাথরুমটি কিন্তু বেশ বড়। সবই কি নন এসি রুম? সব নন এসি, এসির কিছু ব্যবস্থা নেই। আর ডরমেটারির কোনো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পাশে করে যারা আসে বা অনেক ডরমেটারি একটা আছে, একটা 40 জন আর একটা আছে 20 জন। আচ্ছা, তো সেগুলোর কেমন নেয়? 40 জনেরটা 2000 টাকা, আর 20 জনের সেটা 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, আর যদি ধরুন কোনো ফ্যামিলি আসে, ছোট ফ্যামিলি, তাদের জন্য কি অল্প টাকার মধ্যে কোনো রুম পাওয়া যায়? অল্প টাকার মধ্যে 600 টাকা। আচ্ছা, আর আর যদি কেউ সিঙ্গেল আসে, তার জন্য কি কোনো থাকার ব্যবস্থা এখানে আছে? আমাদের সিঙ্গেল রুম দেওয়া হয় না, মিনিমাম 2 জন নেয়। আচ্ছা, সিঙ্গেল দেওয়া হয় না, মিনিমাম 2 জন লাগে, 2 জন ম্যাক্সিমাম। আচ্ছা, আর এখানে থাকলে তো ভোজনের কুপন করে নিতে পারবে। সকাল 9টায় প্রসাদ আছে, দুপুর 1টায়, রাত 8টায়, সকালে কুপনের রেট 50 টাকা, দুপুরের 70 টাকা, রাতে 40 টাকা। রাত্রে 40 টাকা। এই কুপনগুলো আগে থেকে কেটে রেখে দিতে হয়। আচ্ছা, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। এটি হচ্ছে ভোগপ্রসাদের কুপন। এটি ব্রেকফাস্টের, তাই এটার দাম 50 টাকা, দেওয়া হবে সকাল 9টায়। আর এই হলদেটি হচ্ছে লাঞ্চের, যার মূল্য হচ্ছে 70 টাকা, এটি দেওয়া হবে দুপুর 1টায়। দাদা, রামপুরহাট স্টেশন থেকে আর ইস্কন মন্দির পর্যন্ত আসতে আপনারা কত টাকা ভাড়া নেন? আমাদের ইস্কন থেকে এখান থেকে যাওয়ার জন্য আমরা রিজার্ভ করলে গাড়ি 300 টাকা করে আমরা রিজার্ভ নিই, একদম রামপুরহাট স্টেশনে নামিয়ে দিই। আর রামপুরহাট থেকে যদি কেউ ফোন করে
নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, তারপরে পড়বে আপনার বাঁকড়াই, তারপর জগন্নাথ, তারপরে পড়বে পঞ্চপাণ্ডব, গৌড়ীয় মঠ আর হাটোগান। এগুলো দেখার জন্য কি আলাদা করে আবার কোনো রিজার্ভ করতে হবে? হ্যাঁ, এগুলো দেখার জন্য আবার আলাদা করে রিজার্ভ করতে হবে, 40 টাকা করে ম্যান পিছু, যাওয়া 20 টাকা, আসা 20 টাকা। সাতটা মন্দির এখানে আছে বিচ্ছন্দপুরে, মোট 7টা মন্দির আছে। সাতটা মন্দির এখানে আমরা দেখিয়ে দিই, 20 টাকা যাওয়া, 20 টাকা আসা। আচ্ছা, আর মোটামুটি এখানে অটো পরিষেবা চলে সকালে থেকে আর রাত্রে কতক্ষণ চলে? আমাদের এখানে অটো তো নেই, আমাদের টোটো পরিষেবা দেওয়া হয় এখান থেকে, আর আপনার পরিষেবা দেওয়া হয় 7:30 অবধি পরিষেবা দেওয়া হয়, মানে সকাল 7টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত আপনারা এই চত্বর পুরোটা ঘুরিয়ে দেখান। তাহলে আপনার ফোন নাম্বারটা একটুখানি বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 90 64 72 91 93। আরেকবার বলুন, 90 64 72 91 93। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ইস্কন মন্দির দর্শন ও ভোগ প্রসাদ গ্রহণ করে আবারও চলে আসুন মেন রাস্তায় ওই তোরণটির সামনে, এখানেই আপনারা আবার বাস পেয়ে যাবেন তারাপীঠ বা রামপুরহাট যাওয়ার জন্যে। ভোরবেলায় মা তারার পুজো দিয়ে আপনারা দিনের বেশ কিছুটা সময় এখানে এসে কাটাতে পারেন। বন্ধুরা, আজকের এই একদিনের তারাপীঠ ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান, আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটির জন্যও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা তো জানেনই আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের বেড়াতে যাওয়ার ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে কতটা বেশি অনুপ্রাণিত করে। আর একটা কথা বন্ধুরা, আপনারা কি এই মনের কথা মনের সাথে চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন টাটা।